हेलो फ्रेंड्स अस्सलामु आलैकुम गाइस आपनी कि जानें जे कालके बिस्टी होबे किना बा पोरशु बिस्टी होबे किना एखन किन्तु माने झड़ेर समय बेशी ओके तो अनेक समय देखा जाच्छे बेशिरभागई किन्तु एखन झड़ बिस्टी होच्छे ओके आपनी चाइले किन्तु आपनार हाथे थाका जे मोबाइल फोनटी आछे सेई मोबाइल फोनेर माध्यमे किन्तु आपनी इजिली देखते पारबेन जे कालके बिस्टी होबे किना बा पोरशु बिस्टी होबे किना एटा किन्तु आपनी इजिली देखते पारबेन एबं आमी किन्तु देखेछि जे माने जे समयटा बोलेछिलाम जे फोनेर भितर आमरा जेटा देखेछिलाम जे जे समय बिस्टी होवार कथा सेई समय किन्तु बिस्टी হয়েছিল ওকে তো আপনি চাইলে কিন্তু আপনার যে মোবাইল ফোনটি আছে সেই মোবাইল ফোনের মাধ্যমে কিন্তু আপনি ইজিলি দেখতে পারবেন যে কোন সময় বৃষ্টি হবে ওকে বৃষ্টিপাত হবে ওকে তো আপনি মানে একদম লাইভ প্রুফ সহকারে দেখতে পারবেন ওকে তো গাইস ভিডিওটি স্কিপ করবেন না ভিডিওটি ফুল কন্টিনিউ করেন এবং গাইস আপনাদেরকে আমি দেখাই নিয়ে এসেছি যে গাইস মানে এক নজরে আপনাদেরকে দেখাই নিয়ে এসেছি যে গাইস মানে কখন বৃষ্টি হবে কিনা ওকে তো গাইস চলেন আমরা দেখে আসি এবং আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন রিকোয়েস্ট থাকবে এই ধরনের টেক ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এই ধরনের টেক ভিডিও সবার আগে পাওয়ার জন্য ওয়েলকাম ব্যাক গাইস এখন আমরা দেখব যে কিভাবে মূলত এই বৃষ্টিপাত কখন হবে কিনা এটা আমরা কিভাবে দেখব ওকে তো এই জন্য আপনাকে প্রথমে দুইটি মাধ্যম দেখাবো প্রথমে হচ্ছে ক্রোমটা সিলেক্ট করবেন তো ক্রোমটা সিলেক্ট করার পর আপনি কি করবেন এখান থেকে প্লাস আইকন বা এরকম পেজ আসবে আসার পর আপনি এখান থেকে প্রথমে লিখবেন টুডে ওয়েদার ওকে তো আপনি কি লিখবেন হচ্ছে টুডে ওয়েদার ওই যে দেখেন আমি কিন্তু লিখে রাখছি টুডে ওয়েদার TODAY WEATHER ওয়েদার ওকে এটা লিখে আপনি জাস্ট ক্রোমে সার্চ করবেন তো বা গুগলে সার্চ করবেন সাথে সাথে দেখতে পাবেন চলে আসবে ওকে তারপর কি করবেন এই যে ইউজ পার্সেন্স লোকেশন নামে একটা অপশন দেখতে পাবেন এই অপশনে ক্লিক করবেন ওকে তো করার পর এরকম আসবে মানে আপনার যে লোকেশনটা আপনার ফোনে যদি লোকেশন চালু থাকে তাহলে আপনার যে মানে আপনি যে জায়গায় আছেন সেই জায়গায় কিন্তু লোকেশনটা অটোমেটিক্যালি সেট হয়ে যাবে ওকে মানে সেট হয়ে যাবে এবং আপনি এখান থেকে দেখতে পাবেন যে আপনি এই যে নাও যে অপশনটা এটা কিন্তু এখন দেখা যাচ্ছে এবং দেখেন রাত 7টা PM কী হবে এবং হচ্ছে 8টা PM তারপর 9টা PM 10টা PM এবং 11টা PM এই যে 11টা PM থেকে মানে রাতের 11টা PM থেকে কিন্তু বৃষ্টি হওয়ার কথা আছে এই যে তারপর 11টা PM 12টা AM 1টা AM মানে রাত্রের দিকে বৃষ্টি হওয়ার মানে ইয়ে আছে মানে এই যে বলে দেওয়া হয়েছে ওকে তো আপনি কিন্তু এখান থেকে ইজিলি দেখতে পারবেন যে কি মানে কোন সময় হবে এবং দেখেন এখানে কিন্তু বলা হচ্ছে যে 11টা PM হচ্ছে 30% এবং হচ্ছে 12টা AM হচ্ছে 50% যখন দেখবেন হচ্ছে আপনার এখানে 50 বা 70%-এর উপরে বা 50%-এর উপরে তাহলে মনে করবেন যে বৃষ্টি 100% হবেই ওকে তো এখান থেকে আপনি এখানে দেখতে পারবেন এখানে ফ্রাইডে স্যাটারডে সানডে মানডে এখান থেকে সব কিছু এখান থেকে দেখতে পারবেন যে কোন তারিখে মূলত বৃষ্টি হবে ওকে বা বৃষ্টি হবে কিনা এটা কিন্তু অটোমেটিক্যালি আবহাওয়া থেকে আবহাওয়া অফিস থেকে কিন্তু আপডেট করা হয় এবং হচ্ছে স্যাটেলাইট থেকে মনে হয় এটা আপডেট করা হয় ওকে তো এখান থেকে কিন্তু আপনি ইজিলি দেখে নিতে পারবেন এবং আপনি চাইলে কিন্তু অ্যাপসের মাধ্যমে কিন্তু দেখে নিতে পারবেন এই জন্য আপনাকে ওয়েদার অ্যাপটি ডাউনলোড করতে হবে এই জন্য প্লে স্টোরে যাবেন এবং এখান থেকে ওয়েদার নিয়ে সার্চ করলেই আপনারা ওই অ্যাপটা পেয়ে যাবেন ওকে তো আপনারা যদি এখান থেকে ওয়েদার লিখে সার্চ দেন মানে ওয়েদার লিখে যদি আপনি এখানে সার্চ করেন তাহলে কিন্তু ইজিলি এই যে এই অ্যাপটা চলে আসবে ওকে এই যে ওয়েদার তো ওয়েদার অ্যাপটা কিন্তু অটোমেটিক্যালি চলে আসবে জাস্ট আপনি কী করবেন ইনস্টল করবেন ইনস্টল করার পর দেখতে পাচ্ছেন এই যে এখানে কিন্তু যে 28 এখানে দেখা যাচ্ছে যে এখান থেকে আমরা কিন্তু এই যে এখানে দেখতে পারবো যে কোন সময় বৃষ্টি হবে কিনা আপনি কিন্তু ইজিলি দেখতে পারবেন এখানে দেখেন এখানে হচ্ছে ফ্রাইডে স্যাটারডে সানডে মানডে কিন্তু এখানে বৃষ্টি মানে দেখাচ্ছে সংকেত দেখাচ্ছে এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি ওকে তো এভাবে কিন্তু আমরা চাইলে কিন্তু মোবাইল ফোনের মাধ্যমে কিন্তু দেখতে পাবো যে পরশু বৃষ্টি হবে কিনা বা মানে কোন দিন মূলত বৃষ্টি হবে ঝড় বৃষ্টি হবে ওকে এখান থেকে ইজিলি দেখতে পারবো এবং দেখার ক্ষেত্রে আমরা কিন্তু সতর্ক হতে পারবো ওকে তো গাইস ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না যদি গাইস ভিডিও থেকে কিছু বুঝতে সমস্যা হয়ে থাকে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না ওকে এবং আপনি যদি এই ভিডিওর মধ্যে কিছু ভুল ত্রুটি যদি ধরতে পারেন অবশ্যই কমেন্ট বক্সে জানাতে মানে ভুলবেন না আমি পরবর্তী ভিডিওতে এগুলো ভুলগুলো মানে শুধরানোর চেষ্টা করবো ওকে তো এখন এতক্ষণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ তো গাইস এখানে ভিডিওটি শেষ করতেছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম।